হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদেরকে দুটো আপডেট দেবো বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে, এখানকার মানে স্টাডিদের সম্পর্কে দুটো নতুন আপডেট উঠে এসেছে। একদম নতুন বলবো না, এটা নিয়ে ডিসকাশন ডেফিনেটলি হচ্ছে, কিন্তু বেশিরভাগ লোকে এখন অবধি বিষয়টা জানে না। তাই আমি মনে করলাম যে এই নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো বেসিক্যালি রিকোয়েস্ট হচ্ছে এটাই যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু ভালো লেগে থাকলে আর এরকম এক্সক্লুসিভ আপডেট পেতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথম আপডেট যেটা সেটা হচ্ছে আমাদের তনুশ্রী চক্রবর্তী, আমাদের বাংলার যে মানে নায়িকা, তুমি জানো যে রিসেন্ট টাইমে বাংলা ছবিতে খুব একটা ভালো পারফর্ম করছেন না, সেরকম কোনো বড় হিট নেই, কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে সানি দেওয়াল, যে যার গাদার টু নিয়ে এত কথাবার্তা চলছে, ইভেন গাদার থ্রি অ্যানাউন্সড হয়ে গেছে, কিন্তু তার আগে আরও একটা সিনেমা মাঝখানে আসতে চলেছে, যে ছবিটার নাম হচ্ছে সুরিয়া, এবং এই সুরিয়া বলে যে ছবিটি, সেই ছবিতেই কিন্তু সানি দেওয়ালের সাথে কাজ করছেন তনুশ্রী চক্রবর্তী। হ্যাঁ, এটা একদম কনফার্ম নিউজ, এবং প্রায় ধরে নাও তিন দিনের মানে একটা তিনটে শিডিউল আছে টোটাল ছবিটার, তার মধ্যে একটা শিডিউলের কাজ হয়ে গেছে, যেটা মূলত আমাদের উদয়পুরে এবং জয়পুরে হয়েছে। তো সেই জায়গায় শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তনুশ্রী চক্রবর্তী শুটিং করেছেন। তিনি তার শুটিংয়ের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন, যে সানি দেওয়াল একদম ডাউন টু দি আর্থ, তার মধ্যে সেরকম কোনো হিরোইজম মানে ওই ব্যাপারটা সেটের মধ্যে দেখানো এই ব্যাপারগুলো নেই, এবং মানে পারফেক্ট শটের জন্য একটা ইনসিডেন্ট শেয়ার করেছে, যে গালের মধ্যে একটা মাছি বসে গেছিল তনুশ্রীর একটা শট নেওয়ার সময়, কিন্তু সানির দিক থেকে শটটা একদম ওকে ছিল, কিন্তু তাও ওই শটটাকে ও এনজি করিয়ে আবার নতুন করে শটটা দেয়, কারণ তনুশ্রীর মুখের মধ্যে মাছিটা এসেছিল, যেটা পরে হয়তো সিনটায় বাজে লাগবে। তো এরকমই অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন, এবং এটা একদম কনফার্ম নিউজ, তনুশ্রী চক্রবর্তীর সাথে অভিনয় করছেন সানি দেওয়াল, এবং ছবিটার যিনি প্রযোজনা করছেন তিনি গাদার টু এর অন্যতম একজন প্রযোজক। তো তার সূত্র ধরেই, তার হাত ধরেই বেসিক্যালি এবার তোমার বলতে পারো যে তনুশ্রী চক্রবর্তীর বলিউডে পা রাখা। এবং রিসেন্ট টাইমে দেখো মানে রাজা রানীতে অলরেডি তোমরা দেখেছো যে টোটা রয় চৌধুরী, তারপরে তোমার চুনি দি, এরা অভিনয় করেছে, এবং অভিনয় শুধু করেনি, তারা যথেষ্ট মানুষের বলতে পারো যে একটা মানে ভালো একটা অ্যাপ্রিসিয়েশন কিন্তু তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে তনুশ্রী চক্রবর্তীর এই বলিউড জার্নি কেমন হয় সেটা একটা দেখার বিষয়। তো এটা ছিল প্রথম আপডেট। সেকেন্ড আপডেট যেটা দেবো সেটা হচ্ছে ফেলুদা সম্পর্কে, এবং সন্দীপ রায়ের ফেলুদা সম্পর্কে। তো সন্দীপ রায়ের ফেলুদা আবার গত বছর উনি বলেছিলেন, যখন গত বছরে ফেলুদা বানিয়েছিলেন, বলেছিলেন যে এবছর আমি ফেলুদা করব যদি দর্শকদের থেকে সাড়া পাই। তো ছবিটা একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, খুব ভালো রিভিউ পেয়েছিল এমনটা নয়, কিন্তু ছবিটা যেহেতু দর্শকের তরফ থেকে একটা অ্যাকসেপ্টেন্স ছিল, তো সেখান থেকে উনি কিন্তু এবছর আবার একটা ফেলুদা আনতে চলেছেন, এবং সেই ফেলুদার শুটিং কিন্তু অলরেডি শুরু হচ্ছে আজকে থেকে, মানে আজকে ভিডিওটা তোমরা যারা দেখছো আর কি, আজকের ডেটে কিন্তু শুটিংটা শুরু হচ্ছে, দু তিন দিন পরে যারা দেখবে তখন খবরটা পুরনো হয়ে যাবে। এবং সেখানে কিন্তু যে ট্রায়ো, সেই ট্রায়ো কিন্তু একই রয়েছে, এবং যেটা মানে বাকি যে মানে যারা যারা কাজ করছেন সেই ইনফরমেশনসগুলো এখন অবধি পাওয়া যায়নি, সেগুলো যদি কিছু ইনফরমেশন পাই ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। তবে গল্পটা যেটা সেটা কিন্তু হচ্ছে নয়ন রহস্য, এটা একদম 200% নিশ্চিত, নয়ন রহস্য গল্পের উপরেই কিন্তু সন্দীপ রায়ের নতুন যে ফেলুদা সেটা কিন্তু শ্যুট স্টার্ট হয়ে গেল আজকে থেকে। তো এরকমই কিছু এক্সক্লুসিভ খবর যদি চট করে চলে আসে তোমাদের জন্য শেয়ার করব। এটা কেমন লাগলো কমেন্টে এসে জানাতে পারো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।